আমি সৈয়দ আব্দুল জব্বার কলেজের অনলাইন ক্লাসের মধ্যে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রাইমারি শাখার তৃতীয় শ্রেণীর চারু কারুকলার ক্লাসটি নেব। আজকে তোমাদের সিলেবাসে রয়েছে টিয়া পাখি, পালতোলা মুদ্রা, ফুলসহ ফুলদান। টিয়া পাখি, পালতোলা মুদ্রা আর ফুলসহ ফুলদান আমরা এখানে কি আপনাকে দেখেছি, এখানে পালতোলা নৌকা দেখেছি, এখানে ফুলদানি দেখেছি, বুঝছো? এখন আমরা কি আপনাকে রংটা যখন আমরা দিয়েছি এখানে লিখে দিয়েছি কি কালার হবে, ঠোঁটটা হবে লাল, আই বলার মালটা হবে লাল, পাটা হবে কমলা, আর পুরোটাই টিয়া রং দিয়ে সবুজ দিয়ে একটু করে শেড দিতে হবে। এরপরে পালতোলা নৌকা, পালতোলা নৌকার দুই জায়গাটা হবে কালো, এই পাইনগুলো হবে আকাশি কালার। তোমরা কালো রঙটা সবার শেষে দিবা, কালো রঙটা সবার শেষে দিবা, কারণ হচ্ছে কালো রঙটা দিয়ে যদি তুমি আকাশি দাও তাহলে তোমার আকাশি ভিতরে কালো রঙটা চলে এসে নষ্ট হয়ে যাবে, এই জন্য কালো রঙটা সবার শেষে দিবা। এই বইটাকে দিবা কালো আর এই পিছনে দিবা কালো। এই লোকটা যেখানে বসে আছে মাঝি এই জায়গাটা দিতে হবে তোমাকে খয়েরি, এই জায়গাটা দিতে হবে তোমাকে খয়েরি, এটা খয়েরি দিবা। আর এই যে ছবিটা যেখানে মাঝি ভিতরে বসে থাকে রোদ বা মিষ্টি তার ক্লাস হয় নাই, এর মধ্যে হলুদ দিতে হবে, পুরোটা হলুদ দেওয়ার পরে আর এই জায়গাটা দিবা কমলা, কমলা দেওয়ার পরে কমলা কালার দিয়ে এই দাঁতগুলো কমলা কালার দিয়ে দিবা। আর এই যে বাসটা লম্বা বাস তুমি কাঠকলা দিতে পারো, কাঠকলা দিবা আর পাল্টা দেওয়া ইচ্ছা মতো, তো ঠিক আছে। এখন আমরা টিয়া পাখি কি রেখেছি সেটা আমরা এখন দেখাচ্ছি তোমাদের। টিয়া পাখি আমরা প্রথমেই পাখি আঁকতে গেলে আমাদেরকে একটা লম্বা বৃত্ত আঁকতে হবে, আমরা লম্বা চারটা বৃত্ত সেটা আঁকতে হবে। এইভাবে একটা চ্যাপ্টার বৃত্ত আঁকা, এইখানে একটা বৃত্ত দিতে হবে। এবারে টিয়া পাখির ঠোঁটটা একটু এরকম হয়ে এরকম, আসলে টিয়া পাখির ঠোঁটটা একটু কঠিন, তোমরা একটু চর্চা করলে টিয়া পাখির ঠোঁটটা আয়ত্ত করতে পারবা। এবারে এই পিঠের কাছে এসে এটা এখানে দিয়ে যাওয়ার পরে আমরা এটা বসে দেবো। এরপরে আমরা পাখা দেবো, পাখাটা একটু বড় হবে, গলায় একটা মালা থাকবে, আর এখানে একটু ভেতর থাকবে, আমরা পাখাগুলো এইভাবে দিয়ে দিই। এবারে আমরা এবারে আমরা পালতোলা নৌকা দেখার পরে বেঁকেছি। পালতোলা নৌকা প্রথমে আমরা আগে একটা নৌকা আঁকবো, এরকম বাঁকা করে টান দিব, তারপরে এরকম লম্বা করে দিব। এরপরে এখানে আমাদের ছড়িটা আঁকবো এই, এরপরে এখান থেকে এখানে যাবে ঠিক এই সোজাসুজি এখান থেকে বের হয়ে মাথায় যাবে এখানে বসে দিতে হবে। এরপরে আমরা দুই তিন এরকম আমরা দাগ দিব, এরপরে আমাদের বৈঠা দিব, এরপর মাটিটা কিন্তু একদমই সোজা দেখো, এই যে দুটো হাত লাগিয়ে দিই বাস মাটিটা বসে আছে। এবারে আমাদের পাল লম্বা পাল এখান থেকে একটা বাস উঠে দেওয়া, একটা বাস উঠে যাবে, এই বাসের অর্ধেকের উপরে একটু বড় অংশটা একটা আমাদের দিকে টান দিয়ে দিবা, এখান থেকে এখানে মাথা, এখান থেকে মাথা দিয়ে এখান দিয়ে বড় করে দিলেই আমাদের পাল
এবারে আমরা পালগুলো যেহেতু বাতাস আসলে জোরে বাতাস লাগলে এখানে পালগুলো আমরা কি করবো, এখান থেকে রশি দিয়ে দিবা, এই রশিগুলো এখান থেকে টান দিয়ে এসে দিবা। আর রশিটা না দিলেও হবে, রশি দিলেও হবে না দিলেও হবে। এবারে কালার আমরা লিখে দিয়েছি সেভাবে কালার করবো। এই হচ্ছে তোমার পালতোলা নৌকা, আর নদীর পানিতে ঢেউটা দিয়ে দেবা। এই হচ্ছে তোমার পালতোলা নৌকা। এবারে ফুল সহ ফুলদানি দেখো, এটা একটা সুন্দর জিনিস। তোমরা এখানে প্রথমে ফুলদানি রেখে দিবে ইচ্ছা মতো, এছাড়াও তুমি যেরকম যদি পারো এমন ভাবে ফুলদানি রাখতে পারো, তোমার ইচ্ছা মতো রাখতে পারো, কোনো সমস্যা নাই। যার যেরকম ভালো লাগে সেই যেরকম ফুলদানি সেই স্টাইলে ফুলদানি রাখতে পারবা। এখানে একটা ডাল, দুইটা, তিনটা, চারটা, যতগুলো খুশি তুমি দিতে চাও দিবা। এগুলো ডাল, এর মাথায় একটা করে বৃত্ত দিবা। এখন ফুল তুমি এরকম এই স্টাইলে ফুল দিতে পারো, আবার এই স্টাইলে ফুল দিতে পারো, তোমার যেমন খুশি। আবার এরকম বড় বড় করেও তুমি ফুল দিতে পারো তোমার খুশি মতো, ইচ্ছা মতো। আবার এরকম চিকন চিকন করেও যে কিছু ফুল আছে সেগুলো তুমি আঁকতে পারো। এবারে পাতা, পাতা খুব সহজ। এই যে পাতাগুলো দিয়ে বসাই দেবা, গোটাগুলো গাঢ় করে নিয়ে আসবা, এখানে কিছু পাতা দিয়ে দিবা লম্বা করে, এরকম এরকম পাতা, এরকম পাতা, এরকম পাতা। আবার এখান থেকে দুটো পাতা নামিয়ে দিতে পারো ভাস করে, তাই পাতাটা সুন্দর দেখাবে। পাতাগুলো ঝুলে পড়েছে, এইভাবে তোমরা ইচ্ছা মতো এটা করতে পারো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তৃতীয় শ্রেণীর চারু কারুকলার তিনটা ড্রয়িং শিখলাম। একটা হচ্ছে টিয়া পাখি, একটা পাতলা মোটা, আর একটা পুলিশ। তো আমরা আগামী নেক্সট ক্লাসে আবার আমরা আরও তিনটা নিয়ে হাজির হবো। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসায় থাকবে। আমাদের দেশের যে অবস্থা, এই অবস্থায় তোমরা মাস্ক ছাড়া বাইরে যাবো না, মাস্ক পরে বাইরে যাবো, বাবা মার কথা শুনবা আর বাড়ি যাবো। আল্লাহ হাফেজ।